একুশে জুলাই ২০২২ শহীদ স্মরণের মঞ্চ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তোপ দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে ইডি সিবিআই তৃণমূল নেতা নেত্রীদের নিশানা করছিলেন তা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এবারও একুশের মঞ্চে দাঁড়িয়ে গতবারের সেই স্মৃতি উস্কে দিলেন তিনি। মমতা বলেন, ইডি সিবিআই দেখিয়ে বারবার ভয় দেখানোর চেষ্টা হয়েছে, কাল পরশু আবার শুরু করবে, কিন্তু মনে রাখবেন আমরা একটা লড়াই করছি, তাই যে বাধাই আসুক এই লড়াই চালিয়ে যেতে হবে। তৃণমূলকে শেষ করার ক্ষমতা ওদের নেই। বিজেপি চ্যানেলগুলোকে কিনে নিয়েছে, যদি না বলে তাহলে ইনকাম ট্যাক্স রেড করবে, ইডি রেড করবে, সিবিআই রেড করবে। এখানেও দেখবেন আজ একুশে জুলাই হয়ে গেল, কাল পরশু থেকে আবার শুরু হয়ে যাবে। আমরা জানি, আমরা জেনে শুনেই লড়াইতে নেমেছি। এই লড়াইতে নয় আমাকে জেলে পুড়বে, নয় আপনাকে জেলে পুড়বে। আমাদের তৃণমূল কংগ্রেসকে শেষ করার ক্ষমতা নেই, ভারতবর্ষকে শেষ করার ক্ষমতা নেই, ইন্ডিয়াকে শেষ করার ক্ষমতা নেই।